করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির মামলায় দুই দফা রিমান্ডের প্রায় দুই মাস পর ফের রিমান্ডে জেকেজি কাণ্ডের হোতা ডাক্তার সাবরিনা। ভিন্ন তথ্য দিয়ে দুটি জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে চায় পুলিশ। শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একটা ব্যক্তি দুইটা ন্যাশনাল আইডি কার্ড, এটাতে কোনো আইনগতভাবে এটা কোনো গ্রহণযোগ্যতা নেই, এটা অপরাধ। এখানে নির্বাচন কমিশন তারা তদন্ত করে দেখেছে যে একই ব্যক্তির সাবিনা চৌধুরীর নামে দুইটা ন্যাশনাল আইডি কার্ড হয়েছে। অতএব এই ঘটনার সাথে সে কারা কারা জড়িত আছে, কে এই ন্যাশনাল আইডি কার্ডটা তাকে দিয়েছে, কারা কর্তৃপক্ষের মাধ্যমে এটা হয়েছে, এবং এই তার উদ্দেশ্য কী, এই যে দুইটি ন্যাশনাল আইডি কার্ড যে করেছে সাবিনা চৌধুরী, এটা কেন করেছে, এই জিনিসগুলি উদ্ঘাটন হওয়া দরকার। এই মামলায় রিমান্ড দেওয়ার কোনো যৌক্তিকতা নেই দাবি করে উচ্চ আদালতে যাবেন বলে জানালেন আসামি পক্ষের আইনজীবী। এখানে কোনো রিমান্ড দেওয়ার যৌক্তিকতা ছিল, তবে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়েছেন, উনি কেন সন্তুষ্ট হয়েছেন সেটা বিজ্ঞ আদালতের এখতিয়ার। 30 আগস্ট বাড্ডা থানায় ডাক্তার সাবরিনার বিরুদ্ধে মামলাটি করেন গুলশান থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির মিয়া। 2010 সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইনের 14 ও 15 ধারায় এই মামলাটি করা হয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।